কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে নিশ্চুপ ছিলেন কংগ্রেস নেতৃত্ব কিন্তু ভবনে যেন বিশ্বজয়ের আনন্দে মাতলেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব কর্ণাটক ভোটের ফলাফল বের হবার পাঁচ দিনের মাথায় বিশ্বজয়ের আনন্দে মাতলেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব গোপাল রায় মহোদয়রা কর্ণাটকে মোট আসন সংখ্যা ছিল দুশো চব্বিশটি তার মধ্যে দুশো বাইশটিতে নির্বাচন হয় তার মধ্যে বিজেপি পায় একশো চারটি আসন কংগ্রেস পায় আটাত্তরটি আসন ও জেডিএসের দখলে যায় আটত্রিশটি আসন এবং অন্যান্যরা পায় দুটি আসন এ অবস্থায় রাজ্য সরকার গঠন নিয়ে একের পর এক নাটক চলতে থাকে বহু নাটকের জবনিকা পাতের পর শনিবার কর্ণাটকে জোট সরকার গঠনের বিষয়টি স্পষ্ট হয় আর তাতেই রাজধানী পোস্ট অফিস চৌমনি কংগ্রেস ভবনে কর্ণাটক জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন কংগ্রেস নেতৃত্ব নিজের রাজ্য জয়ের ক্ষমতা যাদের হল না সেই কংগ্রেস নেতৃত্ব দেশের বিভিন্ন রাজ্য জয়ের সংকল্প করলেন এই জয় জুমলা সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরাজয় এই জয় আমাদের এই আগামী যে নির্বাচন হবে আমাদের এই আঠারোতে যে বিধান বিধানসভায় চারটা বিধানসভা রাজ চারটা রাজ্য বিধানসভা হবে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং মিজোরাম এই জয় অব্যাহত থাকবে কংগ্রেসের জয় গণতন্ত্রের জয় হবে এই জয় আগামী লোকসভা নির্বাচনে অবিজেপি সরকার গঠনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হবে এই জয় বিগত দিনে রাজ্য কংগ্রেস দলের উদাসীনতা বা কর্তব্যে গাফিলতির কারণে শাসক দল সিপিআইএম নির্বিঘ্নে বহু অপরাধ সংগঠিত করেছে রাজ্যে যার নীরব সমর্থন দিয়েছে কংগ্রেস তাই রাজ্য কংগ্রেস নেতৃত্বের বক্তব্যে রাজ্যবাসীর মনে কোনো প্রভাব পড়বে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড